আসসালামু আলাইকুম। আমার ছেলের গ্র্যাজুয়েশন কনভোকেশন ছিল, তা এখন ইউনিভার্সিটি কয়েকটা ইউনিভার্সিটি ওরা একসাথে এটা ব্ল্যাকপুল একটা ক্লাবে করছে। তবে জায়গাটা অনেক সুন্দর, আমি ফুল ভিডিওটা করে দেওয়ার চেষ্টা করব। আর পুরোটা দিতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যায়, আমি শর্টকাট দিয়ে দিব। আর এই যে আমরা তার দুদিন আগে চলে গেছি, আমরা একটা হোটেলে ছিলাম, হোটেল থেকে বাস রেডি হয়ে যাচ্ছি ব্ল্যাকপুলে। তার মধ্যে শুরু হলো বৃষ্টি, মানে খুবই অবস্থা খারাপ, কি যে ঠান্ডা ওখানে, এদিকে ঠান্ডা এদিকে বৃষ্টি। বাস এই যে আমরা চলে আসছি, সবাই সুটেড বুটেড। আমার ছেলে অনেক খিদে লাগছে সকালবেলা, তারপর বললো যে একটু গ্যাস থেকে কিছু কিনি, তারপর এখান থেকে সসেজ রোল কিনছে, এগুলো হালাল ছিল এখানে, ওইটা কিনে বাস খেয়ে। এই যে এইটা হলো একটা চার্চ, চার্চের পাশেই হলো ক্লাবটা, খুবই সুন্দর ক্লাবটা। আমরা চলে আসছি, এখন পার্কিং করে বাস হেঁটে যেতে হবে। আর এখানে তো পার্কিং ছাড়া টিকিট দিয়ে দিবে যদি পার্কিংয়ের রোড পাল্টো হয়। এই যে চার্চের পাশেই হলো ক্লাবটা, আমরা চলে আসছি, গাড়ি পার্কিং করে ভিতরে ঢুকে যাচ্ছি। আর প্রথমে ওখানে গিয়ে এন্ট্রি করতে হবে। আমার ছেলে এন্ট্রি করবে, কারণ আমরা গেস্ট তিনজন, মা বাবার ভাই। আর এখানে এন্ট্রি করার পর ওরা হাতে পরার জন্য কিছু রিবন দিবে, বাস ওগুলো পরেই ভিতরে ঢুকতে হবে। এই যে আমরা ঢুকে যাচ্ছি, এই যে হলটা অনেক বড় আর অনেক সুন্দর, একসাথে প্রায় মনে হয় 2-3 হাজার মানুষ হবে, এত বড় হলটা। কারণ তিনটি ইউনিভার্সিটি একসাথে প্রোগ্রাম করছে সেজন্য। আর এখানে সবাই বিভিন্ন ছোট ছোট বুথ আছে, পিকচার তুলতেছে সবাই এখানে। আর আমরা রিবন পরে নিচ্ছি। আর এখানে একটা সাইডে গ্রাউন্ড গুলো দিচ্ছে, ক্যাপ দিচ্ছে, এখন ওগুলো কালেক্ট করতে হয়। তো আমার ছেলে গেছে ওগুলো কালেক্ট করতে, কালেক্ট করে তারপর এগুলো পরে আসবে। আর যারা পরে ফেলছে তারা পিকচারগুলো নিয়ে নিচ্ছে, আমরা অবশ্য পরে নিব। আর যে আমরা ভিতরে ঢুকে যাচ্ছি অডিটোরিয়ামে, এখান থেকে ভিতরে যেতে হবে, তারপর আবার সিঁড়ি দিয়ে আরো নিচে নামতে হবে, তারপর অডিটোরিয়াম, অনেক ভিতরে আরো। এই সেকশনটা হলো যে ক্যাপ এবং গ্রাউন্ড কালেক্ট করার। আর এখানে কিছু লোক আছে, ওরাই পরাই দেয়, ক্যাপটা ওরা পরাই দিবে এবং গ্রাউন্ডটা ওরা পরাই দিবে, সব কিছু সেট করে ওরা দিয়ে দিবে।
এই যে আমার ছেলে চলে আসছে রেডি রেডি হয়ে। এরপর এখন আমরা অডিটোরিয়ামে ঢুকে যাচ্ছি। মাঝখানে স্টুডেন্টদেরকে বসাচ্ছে আর চারপাশে প্যারেন্টসরা বসতেছে। আর অডিটোরিয়ামটা অনেক সুন্দর, ভিতরে চারপাশে আমি ঘোরাই ভিডিও করব, এত সুন্দর। আর এখানে একটা খুব সুন্দর জিনিস যেটা আমার বড় ছেলেবেলায় দেখছি, এখানে ওরা ড্রাম তারপর মিউজিকের সাথে সাথে যে ইউনিভার্সিটির যে টিচাররা ওদেরকে প্রফেসরদেরকে ওভাবে করে নিয়ে আসে, গান বাজা বাজায়, আবার নিয়ে যাওয়া যাওয়ার সময় সেম ওরা বাদ্যযন্ত্র বাজায় বাজায় নিয়ে যায়। খুব সুন্দর সিস্টেম। Congratulations!
সবাই ফটো সেশন করতেছে, আমরাও ফটো সেশন করবো। এখানে অনেকগুলো ছবি তুলছি, আমরা ফুল ফ্যামিলি তুলছি, তারপর আলাদা আলাদাভাবেও তুলছি। আর যেহেতু একটা বিচের পাশেই হচ্ছে, বিচের পাশেই যেহেতু অডিটোরিয়ামটা, এখন আমরা চলে যাবো বিচে। আর এত বাতাস, এত ঠান্ডা কি বিচের মধ্যে, মানে ওখানে নেমে আরও অনেক সুন্দর করে ছবি তোলা যেত, কিন্তু ঠান্ডার জন্য কিছুই করতে পারিনি। আর বাতাসের জন্য কি করবো? তারপর আমি একটু সামান্য ভিডিও করে নিছি, কয়েকটা পিকচার তুলে নিছি। আর পাশে একটা ফেক আইফেল টাওয়ার করছে। এরপর ক্রিমে ঢুকলাম, ক্রিমে ঢুকে আইসক্রিম খাবে, ঠান্ডার মধ্যে আইসক্রিম খাবে, বাস আইসক্রিম কিনে ছেলেরা আইসক্রিম খেলো। এরপর আমরা এর মধ্যে কিন্তু প্রায় দুটো বেজে গেছে, আইসক্রিম খাওয়ার পর আমরা দুপুরের খাবারও খেয়েছি, খেয়ে তারপর আমরা রওনা দেব। এই আইসক্রিমগুলো কিন্তু অনেক মজা, এটা পেস্তাশিও, আর এটা হলো একটা চার্চ, এত সুন্দর, একদম হিস্টোরিক। আর এই যে রকগুলো এত সুন্দর, প্রত্যেকটার এক একটার কালার অন্যরকম, এক একটা এক এক কালারের খুব সুন্দর, অনেক পুরনো এই চার্চটা। আমি সামনে একটু এখানে বসছি, বসে একটু ভিডিও করে বাস এখন আমরা চলে যাব লন্ডনের উদ্দেশ্যে। আর এখান থেকে আমাদের বাসায় যেতে প্রায় 3 ঘন্টার উপরে লাগছে। এই যে আমরা রওনা দিয়ে দিছি, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।